পায়ের নিচে তো মাটি নাই ভাই, তোফে বাঁচার তো কোনো উপায় নাই, মনের তো ফাগুন নিভাই দেবে করায়। পড়েছেন আইন পেশায়, শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাকে মানুষ চেনে একজন র‍্যাপার হিসেবে। নানা বৈষম্য, শোষণ আর দুর্নীতির বিষয়গুলো নিজের গানে তুলে ধরে ইতিমধ্যেই দেশের তরুণ র‍্যাপারদের কাছে পথিকৃৎ তৌফিক আহমেদ। ছোটবেলায় অনিচ্ছা সত্ত্বেও তবলা শেখা দিয়ে শুরু, পরবর্তীতে ক্যাডেট কলেজে পড়ার সময় নিজেদের ব্যান্ড পাইরোর সৃষ্টি, সেখানে ড্রাম বাজাতেন তৌফিক, গানের পাশাপাশি আবৃত্তি করতেন, অভিনয়ও শিখেছেন। কিন্তু নিজের ভেতরের দুঃখ বা ভালো লাগাকে কোনো মাধ্যমে ফেলেই যখন শান্তি পাচ্ছিলেন না, তখন র‍্যাপের মধ্যেই খুঁজে নেন সেই আনন্দ। র‍্যাপের আগে কিন্তু আমি গান করেছি, গান আমি এখনো গাই, আমার গানও আছে অনেক, তবে মানুষ ভালোবাসে র‍্যাপগুলো বেশি শুনতে। আমার কলেজ জীবনে, স্কুল জীবনে অনেক গান কভার করেছি, গান গেয়েছি, যদিও আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, তবে র‍্যাপটাই মানুষ হয়তো বেশি ভালোবেসেছে, হয়তো বা আমাকেও মানুষ বেশি দেখেছে যে আমি স্বচ্ছন্দে বেশি বোধ করছি র‍্যাপে গান গাইবার। এরপর 2006 সালে লন্ডনে আইন নিয়ে পড়তে চলে যান তিনি। সেখানে বন্ধু ফয়সাল রদ্দির সাথে মিলে শুরু হয় অল্টারনেটিভ ঘরানার হিপ হপ ব্যান্ড রাজত্বের পথ চলা। একদিন একটা আড্ডায় বসে ফয়সাল রদ্দির ভাইয়ের সাথে পরিচয়, ভাই গাইছেন, আমি গাইছি, তখন আমরা কভার করছি বিভিন্ন পরিচিত ব্যান্ডের গান, সোলো আর্টিস্টের গান, ভাই গাইছেন, আমি গাইছি, তো এই করতে করতে দেখলাম যে আমাদের একটা ভালো রসায়ন হচ্ছে। আমি র‍্যাপে যদি ঢুকে যাই, ভাই গাইছেন, তো ফ্রি স্টাইল করতাম, তখন ভাই গিটার বাজাচ্ছে, গান গাইছে, আমি তখন ফ্রি স্টাইল র‍্যাপে ঢুকে গেলাম। আবার ভাই দেখা যাচ্ছে ছন্দ তাল নিয়ে কিছু বলতেছে, ওটাকে আমি একটু হারমোনি দিচ্ছি, যেটা হয় আর কি, খুবই স্পোর্টিং ছিল, খুবই ইতিবাচক ছিল। এইভাবেই আমাদের পরিচয়। আইন নিয়ে পড়তে গিয়ে যখন দেখেন বইয়ের লেখার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠছে, তখন র‍্যাপ গানের মধ্য দিয়ে সমাজের শোষণ, নিপীড়ন, দারিদ্র, দুর্নীতি এমন নানা বিষয়গুলো তুলে ধরা শুরু করেন তৌফিক। আমি দেখছি যে আমি যা পড়ছি, পৃথিবীতে যেভাবে যে ব্যাপারটা ঘটবার কথা, আমি প্রধানত আমার দেশ নিয়েই ভেবেছি যে হ্যাঁ, আমার দেশটায় অনেক ব্যাপার সেভাবে ঘটছে না, কিন্তু এটা তো এভাবে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা রুল অফ ল বলি, আমরা হিউম্যান রাইটস বলি, বড় বড় কথা বলে আমরা খুব বড় বড় কথা কপ চাই, কিন্তু বাস্তবিক ঘরানায়, বাস্তব ধর্মী নিরীক্ষায় দেখা গিয়েছে কিন্তু এগুলার প্রচলন আমি পাইনি। আমি যখন আন্ডারগ্রাড পড়ছি তখন অবভিয়াসলি আরো বেশি রক্ত টকবকে গরম, বয়স আরো কম, তো ওই সময় এই প্রশ্নগুলো খুব আসতো। আমার ধারণা এভাবেই কানেকশনটা পেয়েছে। শুধু নিজের ব্যান্ডের গানের জন্য গান করেই থেমে থাকেননি এ র‍্যাপার, চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি করেছেন অভিনয়ও। র‍্যাপ গানটা পাশ্চাত্যের নয়, বরং বাংলার চারণ কবিদের সংস্কৃতি উল্লেখ করে তৌফিক বলেন, দেশে এখনো এ ধরনের সঙ্গীত চর্চা জনপ্রিয় হয়ে ওঠেনি। কনসার্ট হয় না, খুব কম, রক কনসার্ট হয়, এখন তো প্যান্ডেমিকে কিছুই নেই, হিপ হপ কনসার্ট খুব কম, হাতে গুনে কয়েকজন আয়োজক আছে, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, তারা অ্যারেঞ্জ করেন, সেভাবে ঘটছে না। হিপ হপ র‍্যাপ, র‍্যাপারদেরকে দেখা যাচ্ছে যে কোনো একটা গানের মধ্যে পাশ থেকে র‍্যাপ গিয়ে চলে গেল, কিন্তু র‍্যাপ যে মুখ্য হবে, র‍্যাপটাই যে প্রমুখ থাকবে, একদম প্রাইমারি ফেসি সামনে থাকবে, সাথে কোরাস অন্য কেউ আসতে পারে, যেটা পাশ্চাত্যে হয়ে গিয়েছে যে র‍্যাপারই প্রাধান্যে আছে, এই এই চলটা অনেক অংশে মেইন স্ট্রিমে বাংলাদেশে কম। তিনি জানান, ইচ্ছাশক্তি আর পরিশ্রম করতে পারলে এই গানের মাধ্যমেও সফলতা অর্জন করা সম্ভব।